পুকুর পাড়ে খাওয়ার জায়গা, খুব সুন্দর ছাতা কাটিয়ে দিয়েছে ব্যবস্থা করে। এখানে সাজিয়ে নিয়েছি এই আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবারের সকাল, সকালটা স্বাভাবিকভাবেই লিকার চা আর বিস্কুট দিয়ে শুরু হয়েছে। আর এখানে যেহেতু রবিবারের সকাল, ইনি এখন বই পড়ছেন হাতে বিস্কুট নিয়ে। আজকে অনেক বই পড়ছি, ভোরবেলা থেকে পড়ে না। 12টি খুন, খুনের গল্প পড়তে ওর সবচেয়ে ভালো লাগে, ওই জন্য খুনের গল্প পড়ছে এখন। আজকে দোল পূর্ণিমা, তো ফলে একটুখানি চাপ আছে, একটা নিমন্ত্রণ বাড়িও আছে, প্লাস পুজো একটু আজকেই করে নেবো, ওই জন্য কেনাকাটিও করতে যাবো একটু পরেই চান টান করে। চলুন আগে চা খেয়ে নিই। সকালের জল খাবার, এখানে আছে রুটি, আলু ঢেঁড়সের তরকারি। এখন ঢেঁড়স নতুন উঠছে ফলে খেতে ভালো লাগবে। আর এই মাছটা কালকে দুপুরে মন খায়নি, দুপুর আজকে দুপুরে যেহেতু নিমন্ত্রণ ওই জন্য এখন দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে হচ্ছে শশা আর টমেটো কুচো, মায়ের রুটি আর তরকারি, আর বাবা আজকে শরীরটা একটু খারাপ, পেটের গণ্ডগোল, ওই জন্য মুড়ি আর জল চিনি খাবে আর কি। তো এই হচ্ছে মোটামুটি জিনিস। চলুন এগুলো আগে নিয়ে যাই, তারপর আমার চাউমিন দেখাচ্ছি। এই যে এখানে চলে এসছে আমার চাউমিন, এখানে শশা, এটা আজকে করিনি, এটা কালকে করেছিলাম, ছিল একটুখানি, যেটা বেঁচে যাওয়া থাকে সেটা সাধারণত আমারই থাকে, বিশেষ করে এইসব চাউমিন টাউমিন এইগুলো আর কি। তো চলুন খেয়ে নিই এবার। ওখানে একটা দাও। মাঝখানে একবার বাজারে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে চান করে, এই আজকেই একটুখানি দোলের পুজোটা করে নেবো, কেন কালকে সকাল 10টার মধ্যে করা সম্ভব হবে না। তো এখানে ফুট করাই দোলের জন্য, মঠ, এখানে হচ্ছে যে মিছরি, কাটিং মিছরি, আর এখানে আছে একটা বেলফুলের মালা আর একটা আকন্দর মালা। আর এখানে মিষ্টি আছে দুরকম, এখানে সব রঙের আবির আছে, এখানে পাঁচটা ফল আছে, এই যে কলা আছে এখানে, এখানে শাকালু, মুসুম্বি লেবু, বেদানা, আর হচ্ছে এখানে আছে এই বেল, এই হচ্ছে আছে, আর এতে একটুখানি কাজু কিশমিশ আছে, আর তার সাথে এই আমসত্ত আছে, এই মোটামুটি এনেছি। চলুন এবার ঠাকুর সাজিয়ে নিই। এখানে সাজিয়ে নিয়েছি, এই 6 রকমের আবির এনেছি, হলুদ, সবুজ, লাল, নীল, বেগুনি আর কমলা, আরেকটা যে পিঙ্কটা হয় ওটা পাইনি আর কি। এখানে মঠ, ফুটকড়াই, কাজু, বাদাম, এই কাজু বাদাম, তার সাথে কিশমিশ, আর তার সাথে আছে মিছরি, আর এখানে 5টা ফল আছে, বেল, শাকালু, কলা, বেদানা আর মুসুম্বি লেবু, আর এই 5 রকম মিষ্টি, আর এখানে আছে হচ্ছে আমসত্ত্ব। এই হচ্ছে আমার গোপাল ঠাকুর, গলায় মালা পরে বসে পড়েছেন, আর এখানে বাকি ঠাকুরকেও একই রকম প্রসাদ দেওয়া হয়েছে। এবারে পুজো হবে, সব সাজিয়ে নিয়েছি, চলুন পুজো হয়ে যাক, করে নিই। পুজো হয়ে গেছে, আজকে মায়েদের খাবার হচ্ছে মাছের ঝোল, এখানে উঠছে চচ্চড়ি আর ভাত। মা কিরম লাগছে খেতে? খুবই বাজে, তাই তো? খুবই বাজে, তাই তো? বাবার পাল্লায় পরে আপনাকে খেতে হচ্ছে, বাবার পেট খারাপ, বাবা ঝোল ভাত খাচ্ছে, মাও ঝোল ভাত খাচ্ছে। ভালো আছে রান্না? চলুন খেয়ে নি করা, এবার আমরা রেডি হয়ে বেরোবো। যে এটা ওদের কারখানা, এখানেই এইসব পুজো হয়েছে, সত্যনারায়ণের সিন্নি হয়েছে, একটু আগেই শেষ হয়েছে, এখানে হোম হয়েছিল। প্রথমেই হাতে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে খানিকটা কোল্ড ড্রিঙ্কস। চলুন এটা আগে খেয়ে নিই, তারপর খাওয়া শুরু হবে। পুকুর পাড়ে খাওয়ার জায়গা, খুব সুন্দর ছাতা কাটিয়ে দিয়েছে ব্যবস্থা করে, ভালোই লাগছে দেখতে। প্রথমে এখানে চলে এসেছে ভিটামিন শপ স্যালাড আর রাই খেতে বসে গেছি, পুজো বাড়িতে এসে। এখানে
আছে কড়াইশুঁটি, কচুরি, তার সাথে চানা পনির। সেকেন্ড আইটেম এখানে চলে এসছে লুকা, এখানে আছে ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে চিলি। এবারে এসে গেছে চাটনি আর পাঁপড়। এখানে আছে রসগোল্লা, খাওয়া হয়ে গেছে হাফ, এই যে আইসক্রিম আর পান মশলা। পূর্ণিমা যেহেতু আজকেই পড়ে গেছে, ওই জন্য আজকেই সত্যনারায়ণ পুজোটা ওদের বাড়িতে ছিল, তো ফিরে এসেছি অনেকক্ষণ। ওদের কারখানায় আজকে পুজো হলো এবং সেই হিসাবে নিমন্ত্রণ করেছিল, বেশ ভালোই লাগলো, ঘোরা ভালোই হলো। এবং এরপর একটুখানি এসে রেস্ট নিচ্ছিলাম, মায়েদের রান্না হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দেবো, দিয়ে আমরা খেয়ে নেবো, নিয়ে একটু ছাদে যাব। আজকে পূর্ণিমার দিন, আমার খুব ভালো লাগে এই দোল পূর্ণিমাটা, ছাদে গিয়ে এই চাঁদের আলো দেখতে। তো চলুন মায়েদের খেতে দিয়ে দিই, খেতে দিয়ে আমরাও খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে ছাদে যাবো। আলু পটল, আজকে রাতে হয়েছে আলু পটলের তরকারি আর রুটি, মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি অলরেডি, ওরা খাচ্ছে, এরপরে আমরা খাবো। খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, এবারে চলে এসেছি ছাদে। ছাদে আজকে আমার দারুণ লাগে, কেননা এই দিনটা আমার মনে হয় যেন প্রকৃতিও যেন রঙে সেজে উঠেছে। তো চলুন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন কীরকম লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন।